সেই জীবন্ত ব্যক্তিত্ব, জীবন্ত আদর্শ তখন অনেকের মনের গ্লানির মোচন ঘটিয়েছিল, মানুষকে সেই অন্ধকার থেকে আলোর রাজ্যে তখন নিয়ে যেতে পেরেছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন হেমচন্দ্র মুখোপাধ্যায়। দিব্য জীবনের এই ঘটনাটি বলে আমি আমার বলা শেষ করব। হেমদার জীবনে অনেক ওই যে সমাধি পাতে যেমন করে বলা হচ্ছে, ক্লেশ কর্ম বিপাক আশৈর পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর, যে ক্লেশ কর্ম বিপাক ও তজ্জনিত বিড়ম্বনা থেকে যিনি আমাদের মুক্ত করে আমাদেরকে সত্যের পথে দিয়ে যান তিনি ঈশ্বর। তো জীবনে অনেক ক্লেশ হেমকবির, হেমদার জীবনে অনেক বিপাক, জীবনে অনেক দুঃখ, সব দুঃখে দুঃখ বেদনা জর্জরিত হয়ে সমস্ত দুয়ার যখন তার কাছে বন্ধ হয়ে গেছে, তখন একটা দরজা তার জন্য খোলা ছিল, সেটা হচ্ছে পরম পিতার দরজা, পরম পিতার দুয়ার। সেই জায়গায় এসে হেমকবি তার যে তিতাপ জ্বালা, সেই তিতাপ জ্বালা থেকে মুক্ত হতে পেরেছে। তো হেমদা ঠাকুরের কাছে এসছেন। তো জীবনের অনেক পর্যায়ে হেমকবি অতিক্রম করেছে, ঠাকুরকে ধরে অনেক বদ অভ্যাস সেগুলো হেমকবি ছেড়েছে। পঞ্চানন সরকার দা হেমদাকে গিয়ে বলছেন যে হেমদা, ঠাকুরকে ধরে এমন এক জীবনের বিনির্মাণ আপনি করলেন, এই জীবনটাকে মানে চেনাই যায় না, এ কেমন জীবন, এ কেমন জীবনের বিনির্মাণ, আপনি কি ছিলেন আর কোথার থেকে কি হয়েছেন ঠাকুরের আশ্রয়ে এসে? তখন হেমকবি বলছে যে পঞ্চানন দা, ঠাকুর আমাকে আশ্রয় দেয়নি, হেম মুখুজ্জেকে কেউ আশ্রয় দিতে পারে না, হেম মুখুজ্জেকে ঠাকুর প্রশ্রয় দিয়েছে, প্রশ্রয় সত্যি তিনি আমাদের প্রশ্রয়। যত 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 ধরনের অসংলগ্ন চলনায় চলে, অবিনায়িত চলনায় চলে, বারবার যখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার কাছে যাই, তিনি কেমন করে এর মতো পরম মমতা, এই পরম স্নেহ এই পৃথিবীর আর কোথাও কি খুঁজে পাওয়া যায়? সম্ভব আমার তো মনে হয় না পাওয়া যায়, আমি কোথাও দেখিনি এই পরম মমতা, পরম স্নেহ, পরম আশা, এই পরম কল্যাণ, পরম মঙ্গল, সমস্ত কিছু যেন নিহিত হয়ে আছে তারই পদপ্রান্তে। বারবার তিনি আমাদের আঁকড়ে ধরেন, আমাদের বাঁচার পথ দেখান, এটা প্রশ্রয়, এটা তার চির যত আশাহত মানুষের, জগতের যত বঞ্চিত মানুষের, অবহেলিত মানুষের এক পরম আশ্রয়, পরম প্রশ্রয়ের জায়গা ওইটা। তো হেমকবির মনে খুব ইচ্ছে হলো যে সে তার পূর্বজন্মের কথা জানবে। তো ঠাকুরের কাছে গেছে, ঠাকুরের কাছে গিয়ে বলছে যে ঠাকুর, আমি শুনেছি যারা তিব্বতে বুদ্ধিস্ট সন্ন্যাসী যারা আছে, ওরা না বৌদ্ধ ভিক্ষুরা, ওরা পূর্বজন্মের কথা বলে দিতে পারে, আমার খুব সেখানে যাওয়ার ইচ্ছা, সেখানে গিয়ে আমার পূর্বজন্মে আমি কি ছিলাম, আমি সাত জন্ম ধরে, সাত জন্ম আগে আমি কি ছিলাম, সেই সমস্ত কথা আমার জানার খুব বাসনা জেগেছে মনে, আমি সেখানে যাব। পরম পুরুষের একটা ভাব থাকে, তিনি মানুষের মানুষকে কখনো বলেন না যে তুমি ওটা ছেড়ে দাও, বলছিলাম না তিনি অবসেশনকে একেবারে টিকে থাকতে দেন না মানুষের মধ্যে। তো ঠাকুর তখন বলছেন যে পঞ্চানন্দা যাবেন তো যান, মানুষের ভাব অনুযায়ী তিনি মানুষকে অনুসরণ করেন, তারপরে তাকে বাঁচানোর চেষ্টা করেন যদি তার সঙ্গে আমরা টিউন হয়ে থাকি। তো ঠাকুর বলছেন যে পঞ্চানন্দা যাবেন তো যান, কিন্তু আমার মনে হয় কি, এ জন্মে পরম পিতাকে পাইছেন তার নাম নিয়ে মগ্ন হয়ে থাকুন, তবেই তো শ্রেয় চর্চা করুন, তবেই তো ভালো, ওই পূর্বজন্মের কথা জেনে আর কি হবে। কিন্তু হেমকবি তো নাছোড় বান্দা, সে জানবেই তার পূর্বজন্মের কথা। তো হেমকবির এই অকাট্য অনুরাগ দেখে সেই দিকে শ্রী শ্রী ঠাকুর আর তাকে বাধা দিলেন না। হেমকবি নির্দিষ্ট দিনে ঠাকুর প্রণাম করে যেই পূর্বজন্মের কথা জানতে যাবেন, ঠাকুর পেছন থেকে ডাক দিয়ে বলছেন, হেমদা শুধু আপনার পূর্বজন্মের কথা নয়, আপনার এই জন্মের, আপনার জন্ম জন্মান্তরের সমস্ত কথা আমি জানি। বলছেন হেমকবি ভাবছেন যে ঠাকুর হয়তো আমাকে টুপি পরাচ্ছেন, আমি যেন ওই তিব্বতে না যাই, আমি যেন ওই বুদ্ধ সন্ন্যাসীদের কাছে না যাই, এই জন্য ঠাকুর আমাকে ঠেকানোর চেষ্টা করছেন। হেমকবি ঠাকুরের কথা শুনলেন না, বলছেন হেমদা শুধু আপনার ওই পূর্বপূর্ব সাত জন্মের কথা নয়, আপনার এই জন্মের অনুক্ষণের কথা আবার যখন শ্রী ঠাকুর বলছেন। হেমকবি তখন ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ঠাকুর বলছেন, হেমদা আপনার কি মনে পড়ে আজ থেকে অনেক দিন আগে আপনি আপনার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিলেন, সেইখানে সেই তারই এক প্রতিবেশী একজন বিধবা মা, সহায় সম্বলহীন, তার তিন কুলে কেউ নেই, সেই বিধবা মায়ের উপরে রাতের অন্ধকারে যে পরমা সুন্দরী দেখতে,
আপনি আপনার কামকে দমন করতে পারেননি, সেই কামকে দমন করতে না পেরে আপনি ওই বিধবা মায়ের উপরে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিলেন হেমদা। আর আপনার কোন প্রবৃত্তি আপনাকে ওই বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে টেনে নিয়ে যাচ্ছিল জানেন? আজ থেকে 7 জন্ম আগে আপনি না বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, আর ওই বৌদ্ধ সন্ন্যাসী থাকার ফলে আপনি কি করেছিলেন, আপনার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলোকে আপনি জোর করে দমন করিয়েছিলেন। এর প্রপার যে ঝোঁককে ঘুরিয়ে দেয়, এর প্রপার নিয়ন্ত্রণ কন্ট্রোল সেই কন্ট্রোল হয়নি। ওই যে 7 জন্ম আগে আপনি বৌদ্ধ সন্ন্যাসী আপনার কামকে যে দমন করেছিলেন, ওই অবসেসড কাম ওই অবসেশন আপনার ব্রেন সেলের লেয়ারের মধ্যে নিহিত হয়ে আছে, সেটা এখনো পর্যন্ত আপনার মধ্যে ক্রিয়াশীল হয়ে উঠেছে। হেমদা তো একেবারে অবাক বিস্ময়ে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, কার কাছে গোপন করবেন মনের কথা? তিনি অন্তর্যামী। অন্তর্যামী মানে কি? He who knows the inner core of existence, he who can control the inner core of existence, jini manusher antor ke niyomon korte paren. Antorjami mane ei noy apnar almarir bhitore 10,000 taka ache antorjami bhagoban baire dariye theke bolle. Antorjami mane jini manusher bitti probritti bongnota theke manuske uddhar kore manusher bitti ke control korte pare. Hemkobi bhabchen ami oi je rater andhokare je maer upore jhapiye porechhilam tar shirotahani ghotiyechhilam ei kotha to amar attiyo sojon bondhu bandhob ei duniyar keu jane na. ঠাকুর জানলেন কেন? তিনি সর্বজ্ঞত্ব বীজ তার মধ্যে নিহিত হয়ে আছে। দুই চোখের জলের ধারা ছেড়ে দিয়ে হেমকবি ঠাকুরের চরণ প্রান্তে, এই হচ্ছে তীর্থ, এই হচ্ছে তীর্থ প্রতিম ব্যক্তিত্ব। ঠাকুরের সামনে বসে ঠাকুরের কাছে বলছেন, আমার আর তিব্বতে গিয়ে কাজ নেই। এই হেমকবির জীবন এমন ভাবে পরিবর্তিত হয়ে গেল, পদ্মার পারে ওই যখন অর্ধরাত্র সময় পদ্মা বিধৌত হিমায়তপুর, হেমকবি পদ্মার ধারে বসে কবিতা গান গাইছেন, তুমি কি রহিবে সাথে যবে আবাস ছাড়ি বাহি দিব আমি মরণ আঘার রাতে, যবে ব্যর্থ বাসনা প্রহত চিত্ত দারুণ আর্তনাদে নিরাধার মহাভয়াল শূন্যে লুটাইবে অবসাদে, তখন বাহু পোষারিয়া লইবে আমারে বক্ষে তুলিয়া ফুটাইবে আলো হাসির কিরণে উদ্দল আখিপাতে, তুমি কি রহিবে সাথে। এই বলে বলে যখন অঝোর কান্নায় অঝোর অশ্রুর প্রস্রবণ ঝরে ঝরে হেমকবির সমস্ত শরীরকে ভিজিয়ে দিচ্ছে, হেমকবির সে করুণ আর্তনাদ সেই রাতের অন্ধকারে চারিদিকে কেউ নেই, এক নিস্তব্ধতা, শুধু পদ্মার কুলুকুলু শব্দ ওই হিমায়তপুরের মাটিকে ধুইয়ে দিয়ে যাচ্ছে। হেমকবি তা আকুল ক্রন্দনে পরম পিতার রাতুল চরণে প্রার্থনা জানাচ্ছেন, তুমি কি রহিবে সাথে, যখন আমি এই প্রহত চিত্ত আমার এই দারুণ আঘাত নিদারুণ আঘাতে যখন অসীম অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে উঠবে, তুমি কি তখন বাহু প্রসারিয়া আমায় রক্ষা করতে আসবে। এই বলে হেমকবি যখন প্রিয় পরমের রাতুল চরণে বারবার বারবার প্রার্থনা নিবেদন করছেন, হঠাৎ করে সেই জনমানবহীন নিস্তব্ধ রাত্রে হেমকবি দেখতে পেলেন তার ঘাড়ে একটা চির অভয়ের স্পর্শ। পিছন ফিরে তাকিয়ে দেখছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন, ঠাকুর বলছেন, ও হেমদা একটা কারেকশন করতে হবি নে। বলছে, কারেকশন? কি কারেকশন ঠাকুর? বলছেন, কথাটা তুমি কি রহিবে সাথে হবে না, কথাটা হবে তুমি তো রহিবে সাথে। আমি তো কইছি হেমদা, আমি ছিলাম আমি আছি আমি নিরন্তর আপনার সঙ্গে থেকে যাব। এই যে জীবন, এই জীবনের সঙ্গে থাকলে তিনি আমাদের সঙ্গে নিরন্তর থেকে যান। এই জীবনের চরণে যদি আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দেই তখনই তো জীবনের উপভোগ, তখনই লাইফকে আমরা এনজয় করতে পারি, তখনই এই যে এই জীবনের যে চাওয়া টু লিভ টু গ্রো টু প্রোটেক্ট ফ্রম আনডিজায়ারেবল সার্কামটেন্সেস সেটা আমরা পারি, এই উদ্দেশ্যকে আমরা সফল করতে পারি। তাই একমাত্র তিনি আমাদের পারেন। মৃত্যুর মা অমৃত গামায়, তিনি আমাদের পারেন অসৎ থেকে সতের পথে নিয়ে আসতে, অন্ধতমসার থেকে আলোকের পথে নিয়ে আসতে, তিনি পারেন ওই মৃত্যুর থেকে অমৃতের বার্তা দিয়ে জীবনকে অমৃতময় করে দিতে।